আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ইসলামাবাদ গ্রামে শুক্রবার থেকে শুরু হলো দরবেশ তাফিয়াতের 1900তম উরাস মুবারক। প্রসঙ্গত, প্রায় দুশতক ধরে এই উরাস যেন সাম্প্রতিক স্মারক হয়ে দাঁড়িয়েছেন। জাতি ধর্ম নির্বিশেষে সকলে মিলেই উরাস পরিচালনা করছেন। নূর আলম রশিদ আলমদের সাথে উরাস পরিচালনায় ভীষণ ব্যস্ত ব্রিজমোহন লাখোটিয়া, প্রদীপ সূত্রধর, সুকেশ রায়ের মতো অনেকেই। এদিন রক্তদান শিবিরে রক্তদান করতে এগিয়ে আসেন মানিক খাড়িয়া, স্বরূপ রাহা, মানিক রাহা, প্রদীপ মঙ্গলের মতো অনেকেই। সংগৃহীত 105 ইউনিটের রক্ত বীরপাড়া ব্লক ব্যাংকে জমা রাখা আছে। 300 দুস্থ মানুষদের কম্বল এবং কাপড় চোপড় দেওয়া হয়। মাদারিহাট বীরপাড়া ব্লকের বিভিন্ন হাইস্কুল ও মাদ্রাসাগুলির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেয় উরাস মুবারক পরিচালনার কমিটি। উরাস শেষ হবে শনিবার। এটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা মিলনস্থল। উরুস মুবারক কমিটিতেও সকল সম্প্রদায়ের মানুষ আছে এবং উপস্থিতি যেখানে সব সম্প্রদায়ের মানুষ আছে। ঘটনা হচ্ছে এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবার জন্যই স্থান আছে, সবাই এখানে আসা যাওয়া করে এবং তারা যারা শ্রদ্ধা দিলে আসে মনোকামনা করে, হ্যাঁ কম বেশি তারা সব কিছু পেয়ে থাকে। তাই সবসময়ের জন্যে বেশিরভাগ এইখানে মেলার মধ্যে জায়গা রাখার জায়গা নেই, পা রাখার জায়গা নেই, হাজার হাজার কয়েক হাজার লোক এখানে আসা যাওয়া করেন। এখানে শান্তিপূর্ণভাবে সব কিছু, কোনো ভেদাভেদ আমাদের নিজেদের মধ্যে নাই, হিন্দু মুসলমান সবাই আমরা ভাই ভাই।